त्रिपुरार राजनैतिक परिमंडल जखन उत्तप्त तखन विस्फोरक मंतव्य करे बीजेपीर संसारे आगुन लागिए दिलेन तृणमूल कांग्रेस नेता कुणाल घोष। सोमवार सांबादिक सम्मेलने की बोलेछेन कुणाल घोष जानते देखुन आमादेर एई प्रतिबेदन। বিপ্লব দেবের পদত্যাগ সুদীপ রায় বর্মণ চাইছেন, ফলে সুদীপ রায় বর্মণ দিল্লি গিয়ে বিপ্লব দেবের পদত্যাগ চাইছেন। বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতা কুণাল ঘোষের, ত্রিপুরা বিজেপির সংসারে আগুন লাগালেন কুণাল। পদত্যাগ চাইছেন, আমি একটু অ্যাড করে দিই, বিপ্লব দেবের পদত্যাগ সুদীপ রায় বর্মণ চাইছেন, ফলে সুদীপ রায় বর্মণ দিল্লি গিয়ে বিপ্লব দেবের পদত্যাগ চাইছেন, ফলে বিজেপি যারা ঠিক করে নেয় যেটা জেনে রাখে যে শুধু ত্রিপুরার মানুষ নয়, বিজেপির ভেতর থেকে বলছে যে এই মুখ্যমন্ত্রী চাই না, কিন্তু বিজেপি অ্যাজ এ হোল তারা পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে বলে সমস্ত রকম জনবিরোধী নীতি এবং দমন পীড়নটা শুরু করেছে। এইটাই তো এই জায়গাটাই বিজেপি তৃণমূল সংঘাতে এবার প্রকাশ্যে এলো বিজেপির ঘরোয়া কলহ। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের মনান্তর নতুন নয়, তাহলে কি তিনি বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত করার জন্য ভেতরে ভেতরে কাজ করে যাচ্ছেন? আগরতলায় সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য ত্রিপুরা বিজেপিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তবে আশ্চর্যের বিষয়, কুণাল ঘোষের সাংবাদিক সম্মেলনের পর থেকে বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণের মোবাইল সুইচ অফ রয়েছে, তাই তার প্রতিক্রিয়া জানা গেল না। প্রশ্ন হয়, আচমকা তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রীতির কারণ কি? ত্রিপুরায় তৃণমূলের লম্পঝম্পের নেপথ্যে কি বিজেপির বিভীষণরা জড়িত? সোমবার ত্রিপুরায় নতুন স্লোগান নিয়ে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। জিতবে ত্রিপুরা স্লোগান সামনে রেখে সরকার গঠনের কুচকাওয়াজ শুরু করেছে দলটি। কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কঠোর সমালোচনা করে বলেন, ত্রিপুরায় গণতন্ত্র নেই, আইনজীবীরা আদালতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, পুলিশের সামনে ভাঙচুর চালানো হয়েছে আইনজীবীর গাড়িতে। মানবাধিকার কমিশন বলে যদি কিছু থাকে তারা এসে দেখুক ত্রিপুরায় কি চলছে। আসুন ত্রিপুরায় দেখে যান, সেদিনকে ওখানে মারা হয়েছে, পরের পর কালকে কোর্টে একদিকে সুবলবাবুর আক্রান্ত, আগের দিন ওখানে আশিসবাবুদের ধরে রাখা হয়েছে, কলকাতা থেকে আসা তিন চারজন তরুণ তরুণীকে হ্যারাস করেছে, ত্রিপুরার সংগঠক দক্ষ কর্মী তাদের অ্যারেস্ট করেছে, আইনজীবীরা কোর্টে ঢুকতে পারছেন না, আইনজীবীর গাড়ি ভাঙচুর হয়েছে, মানবাধিকার কমিশন কোথায়? জিজ্ঞাসা করুন সংবিধানের কোন কোন ধারা প্রয়োগের জন্য কি কি জিনিস লাগে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ত্রিপুরার রাজনৈতিক পরিমণ্ডল উত্তপ্ত করে রেখেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রশ্ন হলো, যে দলের কোনো সাংগঠনিক ভিত্তি নেই ত্রিপুরায়, সেই দল এত দৃঢ় প্রত্যয় নিয়ে কিভাবে মাঠে নামল? তৃণমূলের পেছনে বিদ্রোহী বিজেপি নেতারা কলকাঠি নাড়ছেন না তো? ব্যুরো রিপোর্ট, ডিএ নিউজ প্লাস।